ফুটবল বিশ্বকাপ ফাইনালে চলে গিয়েছে ফেভারিট আর্জেন্টিনা ও ফ্রান্স। বিশ্বকাপের সোনালী ট্রফি আর্জেন্টিনা হাতে উঠুক দেখতে চান বিশ্বের অনেক ফুটবল প্রেমী, এমনকি ঢাকা ইন্ডাস্ট্রির তারকাদেরও এমনই কিছু চাওয়া পাওয়া রয়েছে। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের সমর্থক ও সময়ের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি, কিন্তু ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে প্রিয় দল ব্রাজিল। এ কারণে বেশ কষ্ট পেয়েছেন এ নায়িকা, হৃদয় ভেঙে চুরমার হয়েছে তার। ব্রাজিল নেই, তাহলে এখন কাকে সমর্থন দেবেন বুবলি? নাকি আর খেলাই দেখবেন না? ব্রাজিল বিদায় নিয়েছে তাতে মনে তো কষ্ট আছে, ব্রাজিল ছেড়ে তিনি যাবেন না কখনো। তবে এবার মেসির দিকে ঝুঁকেছেন ঢাকাই সিনেমার এ নায়িকা। শুধু বুবলি নন, বিশ্বের কোটি কোটি ভক্তই চান বিশ্বকাপটা এবার মেসির হাতে উঠুক। 36 বছর পর আর্জেন্টিনা জিতুক তাদের তৃতীয় বিশ্বকাপ। বুবলি বলেন, শুধু খেলোয়াড় হিসেবেই নয়, গণমাধ্যমের বরাতে যতটা জেনেছি তাতে মনে হয়েছে মানুষ হিসেবেও তিনি অসাধারণ। বিশ্ব তারকা হয়েও দারুণ বিনয় তিনি, তার খেলার মাঠে তার বিনয়ের প্রমাণ মেলে। মেসির এই দিকটা আমাকে মুগ্ধ করে, তাই খুব করেই চাই এই মেসির হাতেই বিশ্বকাপের ট্রফি উঠুক। 2014 বিশ্বকাপে ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে না পারার বেদনা অনেক অনেক রাত ঘুমাতে দেয়নি মেসিকে। সোনার ট্রফির দিকে আড় চোখে তাকিয়ে থাকার সে দৃশ্য এখনো হয়তো মেসির বুকে শেলের মতো বিঁধে। সেই মুহূর্তটি বারবার ফিরে এসেছে দুঃস্বপ্ন হয়ে। সেই দুঃস্বপ্নটা আর বাড়াতে দিতে চান না ফুটবলের এই জাদুকর। তাই শুধু বুবলি নন, বিশ্বের কোটি কোটি ভক্তই চান বিশ্বকাপটা এবার মেসির হাতেই উঠুক। 36 বছর পর আর্জেন্টিনা জিতুক তাদের তৃতীয় বিশ্বকাপ। আনন্দ উৎসবে মেতে উঠুক বুয়েন্স এইরোস নগরী। মাহাদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।